ও গরম ভাত বা এগুলো এর সাথে ঘি না, গন্ধটা শুনে দেখেন মানে কি বলবো, একবারে পিওর ঘি। এই যে মিষ্টিগুলি আছে, এতগুলি যে মিষ্টি দেখতেছেন, এগুলো ইনশাআল্লাহ আজকের ভিতর সব শেষ হয়ে যাবে। সব আজকে শেষ হয়ে যাবে, আজকে শেষ হয়ে যাবে। সাকিব ভাই, এই যে দেখতেছেন দুধ, টাটকা দুধ, দুধ থেকে ছানা তৈরি করতেছে, এই যে পিওর দুধ, এটা কিন্তু সাধারণত কেউ দেখায় না আর কেউ দেখতেও দিবে না। হ্যাঁ, এই একবারে সত্যি কথা, এটা কোনো এই প্রথম দোকানে কিন্তু দেখতে দিবে না এরকমভাবে। ওরা কিন্তু নিতান্তই খুব ভালো মানুষ, ভালো মানুষ দেখে দেখেন একদম পিওর দুধ দিয়ে একদম পিওর ছানা তৈরি করে, মানে মানুষের যেন একটা বিশ্বাস হয়, আস্থা যেন মানুষের থাকে, এই ব্যবস্থা আরও করে দিচ্ছে। এবং আমি কিন্তু জানতামও না যে তাদের দুধটা আসলে কোন জায়গায়, উনি নিজে থেকেই আমাকে বললেন, নিজে থেকে নিয়ে আসছে। হ্যাঁ, ওনারা মানে কোনো ফাঁকি জাকি দিয়ে আছে না, তারা ব্যবসা করে ফাঁকি জাকি দিয়ে ব্যবসা করলে তারা 70 বছর ব্যবসা করতে পারতো না, সেটাই একদম পিওর দুধ। এবং কত সুন্দর করে ছানা তৈরি করতেছে, হ্যালো ভিউয়ার্স, শ্রোতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি এর আগে যে এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি হচ্ছে ভৈরবের লালপুরের যে শুটকি আছে, শুটকি নিয়ে, আর শুটকির ভিডিও দেখার পরে আজকে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে লালপুর বাজার। আর লালপুর বাজারেও আমাকে যিনি নিয়ে আসছেন তিনি হচ্ছেন ওমর ফারুক ভাই। তো ওমর ফারুক, আসসালামু আলাইকুম। আমরা জি আলহামদুলিল্লাহ। এই লালপুর বাজারে আপনি বলছিলেন যে মিষ্টির জন্য খুব বিখ্যাত। আমাদের লালপুর বাজারটা আসলে লালপুর অঞ্চলটায় দুটা জিনিসের জন্য বিখ্যাত, একটা হচ্ছে স্পঞ্জ মিষ্টি আর একটা হচ্ছে শুটকি। আমরা যে মিষ্টি ভাণ্ডারতে এখন আছে এটা হচ্ছে মা মিষ্টান্ন ভাণ্ডার, এটা লালপুরের সবচেয়ে পুরাতন মিষ্টান্ন ভাণ্ডার। হ্যাঁ, এরপরে আরও অন্যান্য মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, সুধা মিষ্টান্ন ভাণ্ডার বা অন্যান্য মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, কিন্তু মা মিষ্টান্ন ভাণ্ডারটাই সবচেয়ে প্রসিদ্ধ এলাকায়। হ্যাঁ, মোটামুটি এটা খুব পিওর ছানা দিয়ে তারা মিষ্টি তৈরি করে। এই যে আমাদের এই যে ভাই আছে হরিজন পাল, উনি হচ্ছে মা মিষ্টান্ন ভাণ্ডারের মূল দায়িত্ব ওনার কাছে আছে। উনি মোটামুটি, উনি ছাড়াও আরেকজন কারিগর আছে, মোটামুটি এরাই সবকিছু তৈরি করে। আমরাই, আমার বাপ দাদার মানে পুরো অনেক পুরো পাকিস্তানের মধ্যে আমার বাবা কারিগর ছিল। হ্যাঁ, আমরাও কারিগর হয়েছি। আচ্ছা, আর আপনাদের এই মিষ্টি, লালপুরের মিষ্টির ঐতিহ্যটা এটা কত বছরের? এটা অনেক আগে, অনেক সংগ্রামের পরপর থেকে 70 থেকে 80 বছর। আপনারা মনে হয় তৃতীয় প্রজন্ম না দ্বিতীয় প্রজন্ম? আমরা তৃতীয় প্রজন্ম চলছে, বাবা ওনার দাদারাও এটা তৈরি, দাদা বাবা পরে আমরা। আর আপনারা এই যে মিষ্টিগুলো, এটা কি শুধু এই ভৈরব অঞ্চলেই বা ব্রাহ্মণবাড়ি অঞ্চলেই থাকে নাকি এটা মানে? না, এখানে দেখা গেছে কি, তা আপনি ভৈরব থেকে অর্ডার করছেন, আপনি ঢাকা নিয়ে যাবেন 20 কেজি মিষ্টি। হ্যাঁ, এরকম আর কি, এখনও মিষ্টি চিটাং নিয়ে যাবে, একজনে লঞ্চে পাঠাই দিই, পাঠিয়ে দিলে পরে চিটাং নিয়ে যাবে। তার মানে ঢাকা চিটং সব জায়গায় এই লালপুরের মিষ্টি যায়। আপনাদের সবচেয়ে স্পেশাল মিষ্টি কোনটা? সবচেয়ে স্পেশাল এইটাই, এই যে এটা হচ্ছে স্পঞ্জ মিষ্টিটা। হ্যাঁ, আপনারা কীভাবে করেন একটু বলবেন, মানে এটা এই যে ছানা, পিওর ছানা দিতেছি গায়ের দুধের, ছানার সাথে কি অন্য কিছু মিক্স করা হয় না? সামথিং ময়দা, সামথিং অল্প সামথিং ময়দা যেন না ভাঙে এই জন্য। হ্যাঁ, মিষ্টিটা মানে ভালো হওয়ার কারণটা হলো কি, আমরা ফ্রেশ দুধগুলো পাইতেছি আর কি এখানে। হ্যাঁ, একবারে ফ্রেশ গৃহস্থেরা মানে বাড়ি থেকে দুয়ে নিয়ে আসতেছে, আমরা গরম গরম দুধ কিনতেছি, গরম গরম জাল দিতেছি, দুধও কোনো সমস্যা হইতেছে না ভালো, এই জন্য আমাদের মিষ্টিটা আরও খাইতে টেস্ট হয়। এমনি কত লিটার দুধ লাগে প্রতিদিন আপনাদের? এই তো আপনি ধরেন 400 লিটার, 350 লিটার, 350 থেকে 400 লিটার দুধ প্রতিদিন। এটা যে শিরা আছে না, মনে করেন মিষ্টিতে মনে করেন অর্ধেক শিরা, এই যে বলো উঠে দেবো, আবার অর্ধেক শিরা মনে করেন সিনিয়র সিনির গালাইবো, সিনি থেকে ওই থেকে আবার আর না আবার এখন ছাড়ছি না, এরকম ছাড়া হবে। ও, আবার ছাড়বেন? আর এইভাবে আপনাদের মিষ্টি মানে এটা কি সারাদিন তৈরি হয় নাকি? এটা মনে করেন 11 থেকে 8টা, মানে এই সকাল 11টা থেকে রাত 9টার মধ্যে যেই আসবে সেই গরম মিষ্টি পাবে। ওনারা যে বর্তমানে যে আছে, ওনার 3 প্রজন্ম, ওনারা, ওনার দাদা, ওনার বাবা এবং উনি, এই মা মিষ্টান্ন ভাণ্ডার, এই মা মিষ্টান্ন ভাণ্ডার আছে, তার পাশে ওনারই ভাই সুধা মিষ্টান্ন ভাণ্ডার। আর এই যে আসলে স্পঞ্জ মিষ্টি আপনারা এতক্ষণ হয়তো দেখছেন, একবারে টাটকা স্পঞ্জ মিষ্টিটা আসলে এটা তারা তৈরি করে, কিন্তু এই যে পরিবেশটা দেখতেছেন, পরিবেশটা আসলে তারা ভালো রাখতে পারে না, অনেক কারণ আছে। এর মধ্যে সবচেয়ে মানে আসল কারণটা হচ্ছে যে প্রচুর পরিমাণ তাদের সেল এবং অনেক বিক্রি হয়। আপনারা শুনছেন হয়তো যে 350 থেকে 400 কেজি দুধ লাগে, দুধ লাগে। হ্যাঁ, সেই সুবিধা আছে না, বা বুঝতে হবে এটা গ্রাম অঞ্চল। হ্যাঁ, এটা তো আর শহরের ছোঁয়া ওরকমভাবে এখানে লাগানো সম্ভবও না। হ্যাঁ, তাই তারা পরিবেশটা চেঞ্জ করতে পারে না, এখানে গ্যাস নাই,
তারা কিন্তু এই যে সাদ্দাম লাকড়ি দিয়ে, এটাকে সাদ্দাম লাকড়ি বলে কিন্তু। সাদ্দাম লাকড়ি, সাদ্দাম লাকড়ি, এই সাদ্দাম বলার কারণ কি? আমারও জানা নাই, আমারও জানা নাই, তবে এটার নাম সাদ্দাম লাকড়ি। এটা আমাদের সিলেট অঞ্চলে কয়েল বলে আর কি, কিন্তু আমাদের অঞ্চলে এটা সাদ্দাম লাকড়ি বলে। হ্যাঁ, এটা দিয়ে, তবে পরিবেশ যেমনই হোক মিষ্টি কিন্তু মানে সাতটা অসাধারণ, সাতটা অসাধারণ, এটা স্বীকার করতে হবে। আর ইনশাআল্লাহ আপনাকে খাওয়াবো, আপনি দেখবেন, আশা করি ভালো। আর এই মনে হয় গরম মিষ্টি আমরা বলতে বলতে হয়ে গেল নাকি? জি, এটা 15-20 মিনিট সময় লাগছে, হয়ে গেছে একদম, ইনশাআল্লাহ আমরা এটা খাবো। আচ্ছা আচ্ছা, একবারে গরম গরম, একদম গরম গরম। সচরাচর কিন্তু অনেক মিষ্টির দোকানদাররা কিন্তু গরম গরম মিষ্টি দিতে চায় না, তারা একটু হেজিটেশন করে, না দিব না, ঠান্ডা হোক, ঠান্ডা হলে দিব। তা আমরা গরম মিষ্টি সাধারণত এই লালপুরে আসলেই মা মিষ্টান্ন ভাণ্ডার আসলে খেতে পারি। মানে এই গরম মিষ্টি খাওয়ার জন্য আসেন আপনারা? আমরা গরম মিষ্টি খাওয়ার জন্য আসি। বাহ, এই যে মিষ্টিগুলি আছে, এতগুলি যে মিষ্টি দেখতেছেন, এগুলো ইনশাআল্লাহ আজকের ভিতর সব শেষ হয়ে যাবে। সব আজকে শেষ হয়ে যাবে? আজকে শেষ হয়ে যাবে। এখানে তো অনেক, 1, 2, 3, 4, 5 কোনো ব্যাপার না, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি করে নেয়, কজন নিবে, শেষ হয়ে যাবে। তার মানে এখানে তো প্রায় 35টা ইয়ে আছে, কোনো সমস্যা না, এগুলো সব শেষ হয়ে যাবে আজকের ভিতর ইনশাআল্লাহ। কারণ তারা তো বলছে যে কমপক্ষে 350-400 লিটার দুধ প্রতিদিন লাগে। মিষ্টি আজকে রাখলেন, সেটা কিন্তু কালকে ভালো থাকবে না, কালকে ভালো থাকলে পরশু দিন কিন্তু থাকবেই না, নষ্ট হয়ে যাবে, একটা টকটক গন্ধ হয়ে যাবে, চোখে চোখে একটা গন্ধ হয়ে যাবে, সব আজকে চলে যাবে। একটু আপনি আসবেন এই জায়গায়। তো এখানে কি আপনার যা মিষ্টি আছে সব কি ছানার রসগোল্লা? এখানে যা আছে, আর তো সকাল থেকে তো এই যে কোনাটা শেষ হয়ে গেছে, অলরেডি ওই কোনাটা শেষ হয়ে গেছে, কর্নারটা। হ্যাঁ, বিকেলে পর থেকে রাত পর্যন্ত মানে হরদম শুধু বিক্রি হয় আর খাওয়া হয়। এত মানুষ, এটা গ্রাম, এত মানুষ কই থেকে আসে? আসে কোথা থেকে আসে আমরাও জানি না, কোথা থেকে আসে, আসে শেষ হয়, আমরা সেটাই জানি, আমরা কোনোদিন খারাপ কিছু পাইনি, ভালো কিছু পাইছি। আর এখানে সবই কিন্তু রসগোল্লা? হ্যাঁ, রসগোল্লা আছে। এই যে আবার বলতে বলতে গরম মিষ্টি চলে আসছে, এই যে গরম মিষ্টি চলে আসছে, এটা আবার চলে যাবে, আমাদের জন্য রেডি আছে, আমরা এখন গরম গরম মিষ্টি, মানে মিষ্টি একদিকে রেডি হচ্ছে আর একদিকে শেষ হচ্ছে, চমৎকার। আরেকটা ভালো জিনিস আছে, আমি আপনাদের দেখাই, এই যে সেই বিখ্যাত আমাদের ঘি। ও, এটা তো সবার প্রিয়, মানে ঘি পছন্দ করে না এমন কোনো লোক লোক নাই। আর গরম ভাত বা এগুলোর সাথে ঘি, না গন্ধটা শুনে দেখেন, মানে কি বলবো, একবারে পিওর ঘি। ভালো জিনিসের খোঁজে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে, মানে এটার প্রমাণ হচ্ছে এই লালপুর। যদি মিষ্টি খেতে চান আসতে পারেন, যদি আপনার ইয়া চান, রসমলাই খেতে চান, সানামুখী খেতে চান আসতে পারেন, আবার কেউ সুটকিও যদি নিতে চায় তাহলে আসতে হবে। এবং আসাটা কিন্তু এত সহজ না, তারপরেও মানুষ আসতেছে, এরপর আসতেছে, মানে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে, আসলে ভালো দেখে তো বিক্রি হয়, না তো বিক্রি হতো না। হ্যাঁ, তো দাদা, এর আগে তো আমি দেখলাম যে আপনারা হচ্ছে এই ছানার যে স্পঞ্জ আপনাদের স্পেশাল, ওইটা দেখালেন, আর এইটা কি করছেন আপনি? এটা আমি দুধ যা হয়ে গেছে এটা রসমলাই তৈরি হবে। রসমলাই? আপনাদের রসমলাইটাও কি স্পেশাল কিছু? স্পেশাল দুধ যে জাল দিচ্ছেন, এখানে কতটুকু দুধ? দুধ আমি 22 কিলো। এই 22 লিটার দুধ জাল দেওয়ার পরে কতটুকু হবে? 1500 কেজি হবে। তারপরে কি করবেন ওই রসমলাইয়ের? যে যে রসমলাই একটা ছোট একটা গুঁড়ি আছে, এটা নিয়ে সিদ্ধ দিয়ে এটাকে ছাড়া হবে। আর ছাড়ার পরে কতক্ষণ এটা ইয়ে করবেন? কতক্ষণ এটা? প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা থাকবে। চুলায় রাখবেন? না, চুলায় রাখবো না, এটা গরম রসমলাই তৈরি হইলে এটা বলনিয়া ঢালবো, বলনিয়া ঢাললে তার আগে আমি একটু তসিফ ভাইয়ের সাথে কথা বলি। তসিফ ভাই, মানে এই যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ভৈরব এই অঞ্চলের, হ্যাঁ, আপনিও আমাকে বলছিলেন যে মা মিষ্টান্ন ভাণ্ডার, মানে লালপুরে গেলে অবশ্যই আপনি আমাকে এখানে নিয়ে আসবেন, তার সাথে অমর ভাইয়ের মাধ্যমে এখানেই আমরা আসলাম। তো এইটা নিয়ে একটু বলবেন আপনি, মানে এই আপনাদের মানে এই লালপুর অঞ্চলের মিষ্টি এত বিখ্যাত হওয়ার কারণ কি? বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে যে এখানে পিওর দুধ দিয়ে বানানো হয়, খাঁটি দুধ দিয়ে বানানো হয়, আর এখানে ঘাস ভালো হওয়ার কারণে গরুর দুধগুলো ভালো হয়, এরা খুব অথেন্টিক ওয়েতে মিষ্টি তৈরি করে, এখানে কোনো ভেজাল টেজাল নাই। হ্যাঁ, এই কারণে আসলে মানুষের আর ভালো জিনিসের কদর কিন্তু সব জায়গাতে হয়, তো এটাই কারণ আর কি। মানে ভেজালের ছোঁয়াটা এখন এখানে আসেনি, এখানে মোটামুটি আপনি মনে করেন যে ঢাকায় বা আমরা ভৈরবে যে মিষ্টি খাই তার থেকে অনেক সাশ্রয়ী এখানে মিষ্টিগুলো, আমার কাছে যেটা মনে হয়। সেম মিষ্টিটা আপনি ঢাকায় যদি বড় বড় দোকানে এরকম স্বাদও পাবেন না, এবং বাসি মিষ্টি কিন্তু পাবেন, আপনি টাটকা মিষ্টিটা এখানে পাচ্ছেন না, কিন্তু দাম বেশি দাম দিয়ে সেখানে কিনতে হবে। তো এই কারণে আর কি মানুষ ওই মানে পিওর জিনিসের খোঁজে এখানে আসে। বাহ, তো
আমরাই সেটা হচ্ছে আমরা তো মিষ্টি অবশ্যই খাবো, তার সাথে আমি আপনাকে একটা বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে আপনি তো জানেন ভালো করে, তসিফ ভাইও জানেন যে আমার আমি কিন্তু আসলে কোনো ফুড ব্লগার বা ফুড রিভিউয়ার না, তো মানে হয়তো স্বাদ ভালো এটা খাবো, হ্যাঁ কিন্তু এটা মানে আসলে মানে ফুড ধরেন রিভিউ করার ওই ওইটা আমি পারবো না হয়তো, হ্যাঁ আর ওইটা আসলে আমার আসলে না পারবেন আবার পারবেন না মন না পারবেন ইনশাআল্লাহ আশা করি, যেহেতু আপনি ঢাকা শহরে অনেক মিষ্টি খান আমি তাহলে বিসমিল্লাহ বলে শুরু করছি, তসিফ ভাই শুরু করছি, গরম গরম মিষ্টি আসলে সবসময় পাওয়া যায়। কাজে তাদের দোকানের জিনিস ভালো দেখে 80 বছর ধরে টিকে আছে, আর এইটা আমি কোথায় টাকা দিয়ে পাবো না, আপনি নিজের চোখে দেখছেন মিষ্টিটা কিভাবে তৈরি হচ্ছে থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত কিভাবে বানায়, এটা নিজে একটা মনে একটা কনফিডেন্স থাকে না, আমি জিনিসটা পিওর খাইলাম না ভেজাল খাইলাম এটা আমি নিজের চোখে দেখছি, এই জিনিসটা আমার কাছে তো আপনারও খান প্লিজ শুরু করুন। মিষ্টি তো আসলে অনেক সুন্দর কিছু ইতিহাস আছে আমাদের বাংলাদেশে, মিষ্টি কিভাবে আসছে বা আমরা ছানা কিভাবে আমরা বানানো শিখছি, আমরা সাধারণত পর্তুগিজদের কাছ থেকে ছানা বানানো তাই নাকি, আমাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরাতন মিষ্টি হচ্ছে গোলাপগোল্লা, যেটা আগের নাম গোলাপগোল্লা বর্তমানে সেটার নাম হচ্ছে আমার মনে হয় এই মিষ্টিটা ঢাকে গেলে মনে হয় 500 টাকা কেজি, হ্যাঁ তা তো হবেই কনফার্ম, এবার আমরা একটু ছানাটা খাই, ছানা এটা হচ্ছে পিওর ছানাটা, এটা কোনো কিছু ইউজ করে না, কিছু মিক্স করে নাই, এই বোঝা যাচ্ছে চিনিও নাই এখানে কোনো ফ্লাওয়ার যেটা আটা এটাও নাই কিচ্ছু নাই একদম পিওর, আসলে এইসব অঞ্চলে আসলে এটা এটা মানে ভাগ্য মানে এই খাবারগুলো পাওয়া বা খাওয়া, আসলে বাংলাদেশ থেকে এসব খাবারগুলো আসতে তো উঠে নিচ্ছে, হয়তো আমরা ছোটোবেলা খাইছি আমার মা বাবা খাওয়াইছে, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খাওয়াইতে পারবো কিনা সন্দেহ আছে, মনে হয় না পারবো, ওই ওইটা আপনার ওই ভিডিও দেখে যাবে মানে ঘ্রাণ আসতো সারাদিন, তবে এই মিষ্টির সাথে একটা জিনিস মিক্স করলে ফ্লেভারটা কিন্তু আরো ভালো হয়, আমারও ভালো লাগে এটা, অনেকে করে প্রথম মানে ইউজ করে অনেকে, আগে বাবা দেখতো আমরা কাজ করতাম এলাচি ছাড়া কাজ করতাম না মিষ্টি, এখন অনেকে পছন্দ করে না বাদ দিয়ে দিচ্ছেন, তো মিষ্টিটা আসলে মানে খুব সাতটা অন্য লেভেলের মানে এই মিষ্টি স্বাদ কেমন বুঝতে পারি আসতে হবে, আমি কি বলবো এই মিষ্টিটা আসলে প্রায় 70-80 বছর ধরে এমনি এমনি টিকে নাই, হ্যাঁ অমর ভাই এটার কোয়ালিটি আছে দেখেই এটা টিকে আছে, আর সবচেয়ে বড় কথা তসিফ ভাই যেটা বলছিলেন যে তাদের যে কোয়ালিটি কোয়ালিটিতে তারা কখনো কোনো কম্প্রোমাইজ করেনি এখন পর্যন্ত, ভৈরব থেকে মিষ্টি নিয়ে যায় ভৈরব থেকে এনে আসেন এই মানে লঞ্চে করে, হ্যাঁ বাহ, তো আমি এটাই বলছি যে আপনারাও যদি কেউ এই মিষ্টিটা খেতে চান অর্থাৎ আপনারা যদি কেউ এই ভৈরবের লালপুরের এই ভৈরবের লালপুরে আসবেন, লালপুরে এসে আপনারা এই মা মিষ্টান্ন ভাণ্ডার এটা হচ্ছে লালপুর বাজারে আসলেই বা লালপুরে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে মা মিষ্টান্ন ভাণ্ডার কোনটা আপনাদেরকে দেখে দিবে, সেখানে এখানে এসে আপনারা যে কোনো মিষ্টি তাদের যে কোনো মিষ্টির স্বাদ নিতে পারেন, প্রতিটা মিষ্টির স্বাদই অসাধারণ।